সন্ধ্যা মঞ্চ উপস্থিত আমার গুরুজনদের জানাই আমার প্রণাম এবং শ্রদ্ধা, এবং আমার সামনে মানুষের সমুদ্র, আমার মায়েরা এখানে রয়েছেন, বোনেরা রয়েছেন, আমার ভাইরা, আমার বাবারা রয়েছেন, দাদারা রয়েছেন, প্রত্যেকজনকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন। আমি জানি অনেক দেরি হয়ে গেছে, ইফতারের সময় একদম কাছাকাছি, আমি আরেকটা মিটিং করছিলাম একটু দূরত্বে, তাই একটু সময় লাগলো। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অসংখ্য ধন্যবাদ আমার অপেক্ষা করার জন্য। আমি কোনো দীর্ঘ বক্তব্য রাখবো না, কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না। আমাদের সবার প্রিয় নারায়ণদা এখানে রয়েছে, নারায়ণদা খুব সুন্দরভাবে সবাইকে আজকের পরিস্থিতিটা বুঝিয়ে দিয়েছেন যে কি হচ্ছে এবং কি হতে চলেছে। তাই আমি জানি যে আগামী দিন আপনারা সঠিক নির্ণয় নেবেন, আপনারা সততার পাশে থাকবেন, আপনারা উন্নয়নের পাশে থাকবেন। আমি আপনাদেরকে বলবো না যে আমাকে ভোট দিন, আমি বলবো ভোট দিন ওই নারীকে যে আজকে বাংলার মা, যার মমতার আঁচলের তলায় আজকে বাংলার প্রত্যেকটা মানুষ সুরক্ষিত। আমি বলবো ভোট দিন ওনাকে যিনি বাংলার মানুষের অধিকারের জন্য 24 ঘন্টা লড়াই করে যাচ্ছেন, তাকে ভোট দেবেন। আপনারা ভোট দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাকে নয়, আপনারা প্রতীককে ভোট দেবেন। তিনি কিন্তু মানুষের জন্য অনেক কিছু করছেন, প্রকল্পের বন্যা বইয়ে দিয়েছেন, সে প্রকল্প উপভোগ করে আজকে বাংলার মানুষ খুব সুখে আছে। আজকে বাংলার মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছে, বাংলার মেয়েরা শিক্ষা অর্জন করছে, অনেক এগিয়ে চলেছে, বাংলার ছেলেদের যুবকদের কাছে আজকে চাকরি রয়েছে, ছোট ছোট শিশুদের আজকে পায়ে হেঁটে স্কুলে যেতে হয় না, তিনি সব ব্যবস্থা করে দিয়েছেন। তো যে আমাদের ব্যাপারে এত ভাবছেন, মানুষ হিসেবে আমাদের কর্তব্য যে আমরা তার পাশে থাকি, তার জন্য আমরা তাকে দেওয়া যে কথা দিয়েছি সেটা এবার আমাদের পূরণ করতেই হবে। এই নির্বাচনে দিদিকে আমরা উপহারে কি দেব, 42-এ 42 সিট দেবো দিদিকে আমরা উপহারে, একটাও কিন্তু কম নয়। আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের আশীর্বাদ লাগবে, আমাকে এখানে পাঠানোই হয়েছে যাতে আমি আপনাদের মাঝখানে থেকে আপনাদের জন্য কাজ করতে পারি। আমি বলবো ভোট দেবেন দিদিকে, ভোট দেবেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টিকে, কিন্তু আমার জন্য লাগবে হচ্ছে আমাদের মায়েদের আশীর্বাদ। দু হাত তুলে শুধু আমাকে আশীর্বাদ করবেন, আমি মায়েদেরকে অনুরোধ করবো একবার দু হাত তুলে আমাকে আশীর্বাদ করুন, এটাই আমার জন্য অনেক। সবাইকে বলবো একটু দু হাত তুলে আমাকে আশীর্বাদ করুন, ওটা আমার জন্য অনেক বড়, অনেক বড় প্রাপ্য, এটাই আমার চাই। আমার ভাইদের বলবো আমার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন উপরওয়ালার কাছে যে আমি আজকে বসিরহাটের মানুষের জন্য, আজকে বসিরহাটের জন্য যে স্বপ্ন দেখেছি আমি সেই স্বপ্ন যেন পূরণ করতে পারি। আমার অনেক পরিকল্পনা আছে, আমি এতটাই কাজ করতে চাই বসিরহাটের জন্য, এখানকার মানুষের জন্য, যে আগামী দিনে ভারতবর্ষে আমি যে কোনো কোনে যাই না কেন, বসিরহাট বলতে যেন লোকে এক কথায় চিনতে পারে আমাদের দেশকে, আমাদের জায়গাকে, এটাই আমার পরিকল্পনা। আর আপনারা আমাকে নিজেদের মধ্যে সুবিধে অসুবিধে সবসময় পাবেন। অনেকেরই মনে হতে পারে যে নুসরত তো নায়িকা, জয়যুক্ত করলে আর দেখতে পাবো কি পাবো না, তাই আজকে হয়তো ফোনটা তুলে আপনারা আমাকে ক্যামেরাবন্দি করছেন ঠিকই, কিন্তু আগামী দিনে এতবারই আমাকে নিজের কাছে এবং পাশে পাবেন, তখন আর ফোন নিয়ে আমার ছবি তোলার মতো আপনাদের আর সেই ইচ্ছেটা করবে না। আপনারা দেখবেন আপনারা বোর হয়ে যাবেন, আমি এই বাড়ির, আপনারই বাড়ির মেয়ে, আপনাদেরই বোন, আমাকে শুধু আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে আমি যে পরিকল্পনা রাখি সে পরিকল্পনা আমি পূরণ করতে পারি। এবং আগামী 19-এ মে সবাইকে বলবো ঘাসে জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতাম টিপে দিদির হাতকে আরও শক্ত করুন, দিদির যে উন্নয়নের রথটা আছে সেটা যেন আমরা দিল্লি অবধি নিয়ে যেতে পারি, এবং সন্ত্রাসবাদীদের যেন আমরা বিদায় দিতে পারি, এটাই হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ এই নির্বাচনে 42-এ 42। আমি আরেকটিবার আপনাদের বললাম এবং মায়েদেরকে বলবো, এত চুপচাপ কেন গো তোমরা, একটু বলো তো কোন চিহ্নে ভোট দেবে, সবাই হাত তুলে দেখিয়ে দাও তো কোন চিহ্নে ভোট দেবে।